জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে 18 ফেব্রুয়ারি সোমবার জার্মানির মিউনিকে রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। বই দুটির হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ধৃতি, বঙ্গবন্ধু পরিবার ও তাজউদ্দিন প্রসঙ্গ এবং বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে বই দুটো ছেপেছে বিদ্যাপ্রকাশ। বইমেলা চলাকালে বিদ্যাপ্রকাশে 326 ও 329 নং স্টলে পাওয়া যাবে বই দুটো। এছাড়া নরসিংদী পৌর শহরের শিক্ষাচত্বর সংলগ্ন পার্কে 21 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বইমেলায় বই পুস্তক নামক স্টলেও পাওয়া যাবে বই দুটি। রাষ্ট্রীয় এ সফরকালে জার্মানির মিউনিকে প্রকাশিত বই দুটোর মোড়ক উন্মোচন করায় প্রধানমন্ত্রীর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন জার্মানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার স্ত্রী মাহফুজা বেগম ও তার বড় মেয়ে সামিয়া মোশাররফ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।